কলকাতার থেকে 133 ও জেলা সদর বর্ধমান থেকে 45 কিলোমিটার দূরে ক্ষীরগ্রামে অবস্থিত মা যোগাদ্দার এই মন্দিরটি 40তম শক্তিপীঠ। কোলাহল ও হৈহট্টগোলের বাইরে বিরাট পরিসর নিয়ে মন্দির প্রাঙ্গণটি। আসুন বিস্তারিত শুনে নি মায়ের সেবায়েতের কণ্ঠে। মায়ের যে সুরঙ্গ আছে, সেই সুরঙ্গ দিয়ে ওই মহিলা বনকে বধ করার পরে পাতালের যে ভদ্রকালী মূর্তি ছিল, যখন মহিলা বন বধ হয়ে গেল তখন রাম লক্ষ্মণকে বললো যে আমার যে সেবায় সেতু মারা গেল, তাহলে আমার কি হবে। তখন হনুমান ওই ভদ্রকালীকে মাথায় করে নিয়ে এবং রামচন্দ্র সহ পৃথিবীর অনেক জায়গায় ঘুরতে ঘুরতে মায়ের এই যে মন্দিরে সুরঙ্গ পথ দিয়ে এসে মাকে এখানে প্রতিষ্ঠা করেন ভদ্রকালী রূপে। প্রথম এখানে মায়ের যে রত্ন বেরিয়ে রয়েছে, এই বেদিতে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছে। এখানে এখানে যে পটচিত্র ওটা রয়েছে, এখানে মায়ের অনেক অতীতের পটচিত্র রয়েছে, আরো মায়ের নানান ধরনের নিয়মকানুন আছে। মা এখানকার যে মূর্তি, সেই মূর্তি সারা বছরই জলে নিমজ্জিত থাকেন এবং বৈশাখী সংক্রান্তিতে মাকে তুলে মহাসমারে সকলের দর্শনের জন্য রেখে দেওয়া হয়। এছাড়াও চৌঠা জ্যোষ্ঠী একবার তোলা হয় সন্ধ্যের দিকে, যেটা হচ্ছে অভিষেক ক্রিয়া করার জন্য। তখনও রাত্রি 12টা পর্যন্ত অনেকেই মাকে, ভক্তবৃন্দরা মাকে দেখতে পান। মা যোগাদ্দা আর ভৈরব ক্ষীরকণ্ঠ, সম্ভবত এইখান থেকেই গ্রামের নামও ক্ষীরগ্রাম। মূল মন্দির থেকে 500 মিটার দূরে এই ক্ষীরদিঘির সেই মন্দিরটি, যেখানে মায়ের বিগ্রহ জলে নিমজ্জিত থাকে। এখানে আগত দর্শনার্থীদের জন্য দুপুরকালীন খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সংলগ্ন একটি শিব মন্দির এবং ক্ষীরদিঘির মন্দির প্রাঙ্গণ। এছাড়াও বর্ধমান জেলায় আরও 2টি শক্তিপীঠ রয়েছে, বাহুলা এবং উজানি। এখান থেকে খুব একটা দূরত্বের মধ্যে নয়, ইচ্ছে করলে একদিনও আরও 2টি দর্শন করা যায়।